আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আসলে শিক্ষা খবর রিলেটেড তেমন কিছু নয়, আমরা করোনা ভ্যাকসিনের যে নিবন্ধন প্রক্রিয়া সেই বিষয়টাই আপনাদের সামনে আলোচনা করব। আসলে করোনার ভ্যাকসিন নিতে গেলে আপনাকে কিভাবে নিবন্ধন করতে হবে, কোন প্রক্রিয়া নিবন্ধন করতে হবে, সেটা আমি নিজেও করেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের একটু হলেও উপকার হয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই কিভাবে করোনার টিকা নেওয়ার জন্য আপনাকে অনলাইনে নিবন্ধন করতে হবে। অলরাইট, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঠিকানা উল্লেখ করা আছে, যেটা সুরক্ষা অ্যাপ হিসেবে পরিচিত। তো আমরা মূলত যেহেতু ওয়েবসাইটে সাহায্য করব, তাই সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করব। এটা হচ্ছে সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করার ঠিকানা। আপনি এটা কপি করে বা এভাবে লিখে ব্রাউজারে লিখলে সরাসরি আপনাকে সুরক্ষা ওয়েবসাইটে নিয়ে যাবে। আর এখানে আরেকটি কথা, যারা মূলত অ্যাপসের সাহায্য করতে চান, তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে সুরক্ষা যে অ্যাপটা আছে এই নামটা লিখে আপনি যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন ওখানে যে সুরক্ষা অ্যাপসটি আছে। সাথে সাথে আপনি সেটা ডাউনলোড করে ওটার মাধ্যমে যাবতীয় তথ্য দিলেই আপনার নিবন্ধন হয়ে যাবে। নিবন্ধন প্রক্রিয়াটা এখানেও যেমন, ওই জায়গাও তেমন, সব তথ্য সেম। তাই আপনি নিবন্ধন প্রক্রিয়া এখান থেকে দেখে আপনি অ্যাপসের সাহায্যেও করতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে এটা সরাসরি কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম এবং সরাসরি আমরা চলে আসলাম সুরক্ষা ওয়েবসাইটে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস, প্রথমে আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, তো কী কী তথ্য লাগবে সেটা আমরা আস্তে আস্তে দেখতেই পারবো। আর ডান সাইডে যেগুলো ইন্টারফেস আছে এগুলো আসলে আমাদের দরকার নেই, এগুলো আমরা লাস্টে আলোচনা করব। তো আমরা সরাসরি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করব, তাই এটাকে চাপ দিলাম। তো নিয়ে আসছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন যে ফর্ম আছে সেই ফর্মে। এখানে বেশ কিছু কথা বলছে, আপনার পরিচয়পত্র লাগবে, মোবাইল নাম্বার লাগবে, তারপরে আপনাকে যাচাই করে দেন, ধীরে ধীরে আপনি সবগুলো তথ্য দিতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর ছাড়া আপনি কোনোভাবে নিবন্ধন করতে পারবেন না, টিকাও বর্তমান নিয়ম অনুযায়ী পাবেন না, পরবর্তীতে নিয়ম চেঞ্জ হলে পেলেও পেতে পারেন যখন গণহারে দেওয়া শুরু হবে। তো আমরা এখান থেকে পরিচয় নির্ধারণ করি, আপনি কী করেন সেই জিনিসগুলো। এখান থেকে অনেক কিছু দেওয়া আছে, আপনি একটু চালাকি করলে, যদি আপনার টিকা নেওয়া খুবই জরুরি মনে করেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন না, এরকম সেক্টরের নাই, তাহলে আপনি অবশ্যই প্রথমটাই শনাক্ত করবেন যে আপনার 25 বছরের বেশি বয়স। কারণ হচ্ছে আপনার বয়স যদি 25 বছরের কম হয়, আর এখানকার কোনো একটা মোটামুটি, যেমন ধরেন হচ্ছে গিয়ে আপনি শ্রমিক, কৃষক, তারপরে আপনি হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এই ক্ষেত্রে আপনি নাও নিবন্ধিত হতে পারেন বা আপাতত আপনাকে নিবন্ধন নাও দিতে পারে। তাই আপনার যদি মনে হয় খুবই দ্রুত আপনি টিকা নিতে চাচ্ছেন তাহলে আপনি এটা শনাক্ত করবেন, আমি নিজেও শনাক্ত করলাম। এবার এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দেবেন, এখানে জন্ম তারিখ দেবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর আমার এবং জন্ম তারিখ। দেখুন আমি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিলাম, তারপরে জন্ম তারিখ আমি এখানে আমারটা দিয়ে দিয়েছি, আপনারা সুন্দরভাবে দেবেন। এখানে চাপ দিলে দেখবেন অনেক অপশন আসবে, আপনার যেটা জন্ম তারিখ আপনি সেটা দিয়ে দেবেন। এখানে আপনি চাপ দিলেই আসবে আপনার মাসের নাম, সেটা দেবেন। এখানে চাপ দিলে আপনি পেয়ে যাবেন সাল, সাল দেবেন। তারপরে এসে যে এখানে যে অংশটি যাচাইয়ের, যে আসলে যেটাকে সিকিউরিটি কোড বলা হয়, সেই কোডটি এখানে অবশ্যই লিখবেন, যেভাবে লেখা আছে, বড় হাতে থাকলে বড় হাত, ছোটো হাতে থাকলে ছোটো হাতের, এভাবে লিখে দেন। এবার আপনি যাচাইকরণে চাপ দিতে হবে, যাচাই করা তে আমি চাপ দিলাম। তো সাথে সাথে তারা আমাকে পরবর্তী নিচের যে তথ্যগুলো দরকার সেগুলোতে নিয়ে আসলো, নিবন্ধনকারীর তথ্য, অর্থাৎ আপনার নাম কি। দেখুন এখানে সরাসরি নিয়ে নিয়েছে যে মোহাম্মদ রেজাউল করিম, ইংলিশে এমডি রেজাউল করিম। মোবাইল নাম্বারটা এখানে শুধু আপনার নিজের দিয়ে দিতে হবে, দিয়ে দিলেন। এবার আপনার আরও কিছু তথ্য জিজ্ঞেস করা হবে, যেমন দেখুন দীর্ঘমেয়াদী কিছু রোগ আছে কি না, যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, এগুলো আপনি কখনো করেছেন কি না বা আছে কি না, না। ডায়াবেটিক্স, না। কিডনি রোগ আছে কি না, হ্যাঁ না দিয়ে দেবেন, আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। শ্বাসতন্ত্রের রোগ, অর্থাৎ টিবি, সিওপিডি, অ্যাজমা, এই টাইপের রোগগুলো আছে কি না, না। ক্যান্সার হয়েছে কি না, না। তারপর কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন কি না, আলহামদুলিল্লাহ এখনও এগুলো কোনোগুলোতেই আমি শনাক্ত হইনি। এরপরে আসে হচ্ছে গিয়ে পেশা ও অন্যান্য, কোভিড-19 কাজে সরাসরি জড়িত কি না, না। পেশা কি, এবার আপনাকে সেই জিনিসগুলো এখানে দিয়ে দিতে হবে, আপনি পেশায় কি করেন, ছাত্রছাত্রী, দিয়ে দিলাম। তারপরে এবার আপনার বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক সেটা দিয়ে দিন, নির্বাচন, অবশ্যই এটা ঢাকা দিলাম,
জেলা সেটাও ঢাকা, উপজেলা বা সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তারপরে ইউনিয়ন বা পৌরসভা এখানে থানা তেজগাঁও দিয়ে দিলাম, ওয়ার্ড ২৬ দিয়ে দিলাম, গ্রাম পাড়া বা মহল্লা তেজকুনি পাড়া। তো দেখুন এখানে আমি আমার যাবতীয় তথ্য দিয়ে দিলাম যে বর্তমান ঠিকানা কি, কোথায় আছে কি না আছে, আপনার বিভাগ জেলা সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা বা থানা এই তিনটাই যে কোনো একটা আপনার থাকলে সেটা দিলেই চলবে, ওয়ার্ড কি সেটা, গ্রামপাড়া বা মহল্লা অর্থাৎ আপনি যে মহল্লায় আছেন সেটার নাম। এখানে তারপরে আসা হচ্ছে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, আপনি কোন কেন্দ্রে টিকা নিতে চান, সেই কেন্দ্রগুলো এখানে অনেক উল্লেখ করা আছে। দেখুন ডান্সের একটা জিনিস বলা আছে, চায়নাগামী ছাত্রছাত্রীরা শুধুমাত্র তেজগাঁও থানা কমপ্লেক্স সেন্টারে সিলেক্ট করবে, সিএমএস বিজিপি আরও যে হাসপাতালগুলো আছে সেটা বলছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে আমরা দেখি কোনটা শনাক্ত করা যায়, এখানে আছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, কুয়েত মৈত্রী বাংলাদেশ কর্মীটলা, ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতাল, এত এটা অনেক শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে অনেকগুলো হসপিটাল আছে। আপনারা দেখতে থাকবেন যে কতগুলোতে আসলে টিকা দেওয়া হচ্ছে, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেন্ট্রাল ক্লিনিক র্যাব ফোর্সেস, তো এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাতেই দিতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে একটা দিয়ে দিই, কোনটা দিব, আমি দিয়ে দিলাম শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতাল, তো হয়ে গেল। তো আমরা একটু পুরো তথ্যটা আরেকবার দেখে আসি। দেখুন প্রথমেই আপনার অবশ্যই সুরক্ষা ওয়েবসাইটে আসতে হবে, এখান থেকে তারপরে প্রথমে যে আপনার COVID-19 ভ্যাকসিনের নিবন্ধনের অপশনটা ছিল সে জায়গায় ক্লিক করলে আপনাকে এই ফর্মে নিয়ে আসবে, তারপরে এখানে আসার পরে আপনি পরিচয় যাচাই করবেন, এখানে ক্লিক করলে অনেক কিছু পাবেন, তো আমি এখান থেকে নিয়েছিলাম প্রথমটা, আপনারা যেটা খুশি নিতে পারেন যেটা আপনি আর কি সঠিক। তারপরে এখানে এসে আপনি আপনার পরিচয়পত্র নম্বর, তারপরে জন্ম তারিখ এগুলো অবশ্যই দিতে পারেন এবং দিয়ে দেবেন, দিতে হবে। এগুলো দেওয়ার পরে তারপরে এই জায়গা যাচাইকরণে চাপ দিলে যদি আপনি নিবন্ধন করার যোগ্য হন তাহলে আপনাকে নিজের তথ্যগুলো দেবে, নাইলে দেবে না, লিখে দেবে দুঃখিত আপনি এই মুহূর্তে যোগ্য নন। তো আমি যেহেতু যোগ্য হয়েছি সেক্ষেত্রে আমার নিচের তথ্যগুলো দিতে হবে। নিচের তথ্যগুলো কি, আপনার নাম আর আপনার ইংলিশে নামটা, এই দুটো অটোমেটিক্যালি তারা নিয়ে নেবে, শুধু আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, যেটা আমরা অলরেডি দেখেছি যখন আমরা ওটা নিয়েছিলাম, মানে যখন আমার তথ্যগুলো দিয়েছিলাম জাতীয় পরিচয়পত্র নম্বর, তখন কিন্তু তারা অটোমেটিক্যালি এটা নিয়েছিল। তো মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে বেশ কিছু তথ্য আমাদেরকে জানতে চাইবে যে এখানে আপনি এই রোগগুলোর সম্মুখীন হয়েছেন কি না কখনো, তো এগুলো আপনি পড়ে পড়ে ডাক দেবেন, তারপর আপনার পেশা কি সেটা বলে দেবেন, তারপরে বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে চান সেই ঠিকানাটা সুন্দর করে দেবেন। যাবতীয় তথ্য দেওয়ার পরে এবার আপনি এখানে একটা জিনিস পড়ে নেবেন, আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য, অর্থাৎ ভুল দিলে কিন্তু সমস্যা হইলেও হতে পারে যেহেতু এটা সরকারি ওয়েবসাইট এবং সরকারি কার্যক্রম। এবার আপনি চাইলে বাতিলও করতে পারেন, সংরক্ষণও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি সংরক্ষণ করি, সংরক্ষণ করার সাথে সাথে এই নাম্বারে একটা ওটিপি পাঠাবে, কোন নম্বরে, আমি যে নাম্বারটা প্রদান করেছি। ওটিপিটা চলে এসেছে, আমি বসিয়ে দিচ্ছি। তো ওটিপিটা দেওয়ার পরে নিবন্ধন সম্পূর্ণ করুন, তো নিবন্ধন সম্পূর্ণকরণে ক্লিক করলাম, দেখুন COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে এখানে আরও কিছু তথ্য দেখেন দেওয়া আছে, সহায়িকা, এটা মানে হচ্ছে গিয়ে এটা আর দরকার নেই আপনার, সচরাচর জিজ্ঞাসা, বিভিন্ন প্রশ্ন অ্যান্সার, আপনার যদি জানতে মন চায় টাইম হাতে থাকে আপনি এখানে চাপ দিলেই তারা এই বিভিন্ন প্রশ্ন কি করতে পারেন, কি প্রশ্ন মাথায় আসতে পারে সেগুলোর উত্তরও তারা দিয়ে দিয়েছে। টিকা সনদ সংগ্রহ, টিকা কার্ড সংগ্রহ, অর্থাৎ আপনি টিকা সনদ সংগ্রহ কিন্তু আগে করতে পারবেন না, আপনার যখন দুইটা ডোজ সম্পূর্ণ হয়ে যাবে তার পরবর্তীতে এসে আপনি টিকা সনদ সংগ্রহ করতে পারেন, আপনি এখন টিকা কার্ড সংগ্রহ করবেন, অর্থাৎ টিকা কার্ড কীভাবে সংগ্রহ করতে হবে, টিকা কার্ডের উপর চাপ দিলে এরকম চলে আসবে, দেন আপনি এখানে আপনার এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দেবেন, জন্ম তারিখ মাস সময় দেবেন, তারপরে আবার যাচাই কোডটা দিলে তারা আপনাকে টিকা কার্ডটি দিয়ে দেবে। তো আমরা দিয়ে দিই একই সাথে, দেখে কী অবস্থা হয়। তো আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ সব ঠিকঠাকভাবে দিয়ে দিলাম, এখানে আমরা সিকিউরিটি কোডটা লিখে দিই,
আমি এখন আমার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিলাম, জন্ম তারিখ মাস সন সবই দিয়ে দিলাম, তারপরে সিকিউরিটি কোডটা লিখে দিয়ে দিলাম। এবার বলছে যাচাই করুন। তো টিকা কার্ড ডাউনলোড, এখানে কিন্তু একটা কথা লেখা আছে, পাসপোর্টধারী বাংলাদেশী এবং বিদেশি নাগরিক। নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বর একটি ওটিপি কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে। তা পরবর্তী ওটিপি কোড ঘরে প্রদান করে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করলে আপনি সেই কার্ড নিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে যেতে পারেন। অবশ্যই মনে রাখবেন এই ভ্যাকসিন কার্ড কিন্তু আপনার জন্য খুবই জরুরি। তো আমরা এখানে সব তথ্য দেওয়ার পরে যাচাই করুন করলাম। এবার আরেকটা ওটিপি আপনার মোবাইলে চলে আসবে, যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়েছিলেন। তো আমি দিয়ে দিলাম আমার এখানে ওটিপি যেটা এসেছিল, তো আমি আমার ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এবার বলছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। তো আমরা এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলাম। তো এটাই চাপ দিলে আপনার সম্ভবত ভ্যাকসিন কার্ড যেটা সেটা আপনি পেয়ে যাবেন। এখানে যাবতীয় তথ্য সব লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করলাম, তো আমাদের ভ্যাকসিন কার্ড সরাসরি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা একটু ভ্যাকসিন কার্ডটা দেখি। দেখুন ভ্যাকসিন কার্ডটা অনলাইনে কীভাবে আপনি যেটা এতক্ষণ ধরে আমরা যে কর্মযজ্ঞ চালালাম সেই কর্মযজ্ঞের একটা সংক্ষিপ্ত ভার্সন একটা PDF ফাইলের মাধ্যমে তারা দিয়ে দিয়েছে। তো আপনি এখানে সুন্দর করে সকল তথ্য দিলে তারা আপনাকে এরকম একটা টিকা কার্ড দেবে, সেটা সংরক্ষণ করবেন অবশ্যই। এই পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করার পরে আপনার আর তেমন কোনো কাজ নেই, কেননা আর কাজ যা বাকিটা পুরোপুরি ভ্যাকসিন সেন্টারে। তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় SMS দেবে, সেই SMS পাওয়ার পরে আপনি এই কার্ড নিয়ে চলে যাবেন, গেলে তারা আপনাকে ভ্যাকসিনেটেড করে দেবে। আজকে এটুকুই ছিল, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ এবং ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।